পুরুলিয়াবাসীকে জানাতে চাই যে পুরুলিয়াতে কবে কোন কোন ডাক্তার বাবু বসেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা চিকিৎসা জগৎ নিয়ে, মেডিকেল লাইন নিয়ে। আসলে আমার কাছে প্রত্যেকদিন অনেক ফোন আসে, দাদা এই ডাক্তারবাবু কোথায় বসেন, কবে বসেন, কোন জায়গাতে বসেন, এরকম প্রশ্ন নিয়ে আমার কাছে অনেক ফোন আসে। তো সেই জন্য ভাবলাম যে এই সমস্যার তো একটা সমাধান করতেই হবে। তো সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে আমাদের পুরুলিয়াতে কোথায় কবে কোন ডাক্তারবাবু বসেন। তো চলো আর বেশি দেরি না করে তাহলে এবার শুরু করি। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুন্সেফডাঙ্গা, আর এই মুন্সেফডাঙ্গাতেই আছে সুপ্রিতা মেডিকেল। তো আজ আমি এই সুপ্রিতা মেডিকেলের যারা স্টাফ আছে বা যিনি এখানের মালিক আছেন, তো ওনার সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব যে এখানে কবে কোন কোন ডাক্তারবাবু বসেন এবং কোন টাইমে বসেন। তো চলো এবার যাই। দাদা কেমন আছো? ভালো আছো। ভালো আছো? আচ্ছা, আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের পুরুলিয়াবাসীকে জানাতে চাই যে আমাদের পুরুলিয়াতে এই যে সুপ্রিতা মেডিকেল আছে, এই সুপ্রিতা মেডিকেলে কবে কোন কোন ডাক্তারবাবু বসেন? আমাদের এখানে তো অনেকগুলো ডাক্তারই বসেন। আচ্ছা, তার মধ্যে যেমন ডক্টর অশ্বিন কুমার দাশগুপ্ত। আচ্ছা, উনি সপ্তাহে ছ দিন বসেন, মঙ্গলবার ওনার অফ ডে। মঙ্গলবার অফ ডে, বাকি ছ দিন বসেন, সকাল ১০টা থেকে বসেন, যতক্ষণ পেশেন্ট থাকে মোটামুটি ২টো অবধি রাতেও থাকেন। আচ্ছা, এরপরে আছে ডক্টর অলোক কুমার সামন্ত, উনি সপ্তাহে ৭ দিনেই বসেন, সকাল ৯:৩০ থেকে ১২টা পর্যন্ত। উনি হচ্ছেন অর্থোপেডিক। আচ্ছা আচ্ছা। এছাড়া আছে ডক্টর হরিমোহন দে। ডক্টর হরিমোহন দে, উনি কি স্যার? উনি গাইনোলজিস্ট। আচ্ছা, উনি সপ্তাহে প্রত্যেক দিন বসেন, প্রত্যেক দিন ৭ দিন বসেন, থেকে ১২টা অবধি, ১০টা থেকে ১২টা অবধি, ১২টা অবধি। এছাড়া আছে ডক্টর সুমন্ত দাস, চাইল্ড স্পেশালিস্ট। আচ্ছা, উনি সপ্তাহে ৭ দিনেই বসেন, ৭ দিনেই বসেন, যদি কোনো কারণবশত বাইরে না যায়। আচ্ছা, বাইরে না গেলে ৭ দিন, ১০টা থেকে ১টা পর্যন্ত। হ্যাঁ, আবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, উনি দিনে দুবার বসেন? উনি দুবার বসেন। আচ্ছা, এছাড়া আছে ডক্টর দীপ্তি দাস। আর রবিবার সকাল ১০টা থেকে, সোমবার সকাল ১০টা থেকে, ওই দুদিন বিকালের চেম্বার উনার অফ থাকে। এছাড়া আছে ডক্টর দেবশঙ্কর ভুঁই, এমডিডিএম নিউরোলজিস্ট, উনি মাসে ১ দিন বসেন। উনি বসেন সন্ধ্যা ৬টা থেকে প্রতিদিন, আমাদের দেবেন মাতো সদর হসপিটালে উনি কর্মরত আছেন। আচ্ছা আচ্ছা। এছাড়া আছে ডক্টর স্বপন সরকার, ইএনটি। উনি সপ্তাহে প্রতিদিনই বসেন, শুধু রবিবার বাদ দিই, রবিবার সকাল ১০টা থেকে ১২টা, সন্ধ্যা ৬টা থেকে ৮টা। আচ্ছা। এছাড়াও আছেন ডক্টর আলাপন পাল। আচ্ছা, উনি এমডিডিএম নিউরো। নিউরো? আচ্ছা, নিউরোলজিস্ট। উনি প্রতি মাসে ২ দিন বসেন, একবার দ্বিতীয় বৃহস্পতিবার ও চতুর্থ নম্বর বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা। প্রত্যেক মাসে ২ দিন, ১৫ দিন বসেন, ১৫ দিন অন্তত। আচ্ছা আচ্ছা। এছাড়া বসেন ডক্টর তন্ময় মন্ডল, থাইরয়েড স্পেশালিস্ট। থাইরয়েড স্পেশালিস্ট, উনি প্রতি মাসে ১দিন বসেন, সম্ভবত শেষের দিকে শনিবার পড়ে ওনার ডেট। উনি ডেট জানিয়ে দিন, সেইভাবে আমরা সবাইকে জানানো হয় যে উনি ওই ডেটে বসবেন। আচ্ছা আচ্ছা। এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে ডাক্তার বলতে আছেন একজন সার্জন আছেন, সুশান্ত পাত্র। আচ্ছা, যদি পেশেন্ট হয় বা সেরকমই থাকে উনি সপ্তাহে বসেন আমাদের এখানে প্রতিদিন। এছাড়া ডক্টর স্বপন সরকার, ইএনটি, উনি তো বসেন সকালবেলা ১০টা থেকে ১২টা অবধি, সন্ধ্যাবেলা ৬টা থেকে ৮টা অবধি। আচ্ছা, এখানে আগে থেকে বুকিং করাতে হয় নাকি? হ্যাঁ, আগে থেকে বুকিং করার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে ৯৬৩৫৮২১৪৫৫। এছাড়া একটা নাম্বার আছে ৭৩৮৪০৯৪৯৭২। আচ্ছা, এই নম্বরে ফোন করে বুকিং করতে পারেন? এই নম্বরে ফোন করলে আমরা বুকিং করে দিই। আচ্ছা আচ্ছা। আর আপনাদের একবার অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হচ্ছে মুন্সেফডাঙ্গা সোভনা বিবি লেন, পুরুলিয়া। মুন্সেফডাঙ্গা সোভনা বিবি লেন, পুরুলিয়া। দোকানের নাম হচ্ছে সুপ্রিতা মেডিকেল। দোকানের নাম সুপ্রিতা মেডিকেল। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিও মাধ্যমে অনেক লোকেরই অনেক সুবিধা হবে, যে অনেকেই তো যারা দূরে দূরে থাকে, অনেক দূরে, যেমন ঝাল্লা বকমুন্ডি, যারা দূরে দূরে গ্রামের আছে,
তারা তো অনেকে জানে না, এবার সে বাসে করে আসে আবার যায়, অনেক অসুবিধা হয়। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।